ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আবার ভাই জানতে চেয়েছেন ভিতরের সলাতে আমরা যে হাত তুলে মোনাজাত করি সেখানে কি আমরা আমাদের নিজ ভাষাতে দোয়া করতে পারবো জবাব ভাই এ ব্যাপারে আসলে যারা মহাক্কে কয়লামাগণ রয়েছেন তারা বলি বলেছেন যে কোরআন এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আপনাকে পড়তে হবে এবং তার মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে এই জন্য আরবি ভাষাটাকেই মহাক্কে কয়লামাগণ প্রাধান্য দিয়েছেন যেহেতু এটা সলাতেরই একটা অংশ সুতরাং সেখানে আরবিতে বলাটাই উত্তম হবে যেমন আপনার আরবি দোয়াগুলো আমরা অর্থ বুঝি না বিধায় আমাদের কাছে বাংলাতে দোয়া করার প্রয়োজন বোধ হয় যেমন রব্বানা আতিনা দুনিয়া, হাসানা অফিল আেরতে হাসানা অকিনা আদা বান্নার এই যে একটা ছোট্ট একটি দোয়া এই দোয়ার মধ্যে যাবতীয় পৃথিবীর যত চাওয়া পাওয়া আছে দুনিয়া এবং আখেরাতের যত চাওয়া পাওয়া আছে সব এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে রয়েছে অর্থাৎ দুনিয়ার কল্যাণ এবং আকেরাতের কল্যাণ আল্লাহ তুমি আমাদেরকে দান করো এর মধ্যে সবই রয়েছে সুতরাং আরবিতে করাটাই উত্তম হবে তবে একান্তই যদি কেউ না পারে তার মনের চাওয়া পাওয়া যদি সে ব্যক্ত করতে চান তাহলে তার জন্য সেটার অনুমোদন রয়েছে তিনি করতে পারেন তবে আমরা বলবো আউলা বেস্ট অ্যান্ড বেটার যেটা সর্বোত্তম সেটা হলো কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি সেখানে পাঠ করা যেতে পারে বিশেষ করে কনুতের যে দোয়াটি রয়েছে সেখানে সেই দোয়াটি আগে পাঠ করতে হবে তারপরে আপনার যে কোরআন হাদিসে বর্ণিত যত দোয়াগুলো রয়েছে মাসন দোয়া সেগুলো আপনি সেখানে পাঠ করতে পারবেন যেমন আপনি রুকুতে যে দোয়া রয়েছে সে দোয়া পড়তে পারেন সাজদার দোয়া পড়তে পারেন দুই সাজদার মাঝখানের দোয়াগুলো পড়তে পারেন আপনার পিতা জন্য যে আরবিতে দোয়া রয়েছে সেগুলো পাঠ করবেন অতএব আরবিতে দোয়া পাঠ করাটাই উত্তম হবে একান্তই যদি কেউ না পারে তাহলে সে তার মন থেকে যদি আল্লাহ সুবান তালার নিকটে ও বাক্যে প্রার্থনা করেন তাহলে সেটা আমরা বলবো সেটা যায় যাচ্ছে তবে আমরা আরবিটাকেই বেশি প্রাধান্য দিব আল্লাহ তালা আলম অজাসাকুম আল্লাহ খায়